দীর্ঘদিন রেল বন্ধ থাকার প্রতিবাদে এবার বিক্ষোভের পথে নামলো নিত্যযাত্রীরা। বুধবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। উল্লেখ্য, করোনা অতিমারির কারণে দীর্ঘদিন বন্ধ রেল পরিষেবা, আর কিছু স্টাফ ট্রেন চললেও তাতে উঠতে দেওয়া হচ্ছে না নিত্যযাত্রীদের। তাই এবার লোকাল ট্রেন চালানোর দাবিতে সোনারপুর রেল স্টেশন অবরোধ করল নিত্যযাত্রীরা। সাত সকালে এই অবরোধের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর এবং নামখানা আপ ও ডাউন লাইনে ব্যাহত হয় ট্রেন চলাচল। এই অবরোধ তুলে রেল চলাচল স্বাভাবিক করতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন সোনারপুর রেল পুলিশ। তবে বিক্ষোভকারীরা দাবিতে অনড়। আমরা কি করে যেতে